নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সামনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে রয়েছে এই বিষয়টি, কারণ এর উপর নির্ভর করছে আমরা কতখানি নিজেদেরকে সুস্থ রাখতে পারছি। আমাদের বেঁচে থাকার জন্য যে প্রয়োজনীয় উপাদানগুলির প্রয়োজন, তার মধ্যে অন্যতম হলো জল। জল হলো জীবন, জল ছাড়া আমরা একটা দিনও বেঁচে থাকতে পারি না। অথচ সঠিকভাবে সঠিক সময়ে জল পান না করার মধ্যেই লুকিয়ে রয়েছে মানুষের শরীরে উৎপত্তি হওয়া সমস্ত রোগেরই প্রাথমিক লক্ষণ। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, সঠিকভাবে জল পান না করার ফলে আমরা প্রতিনিয়ত আমাদের শরীরে নিজের অজান্তেই কি অপরিমেয় ক্ষতি সাধন করছি তা আমরা ঘুণাক্ষরেও টের পাচ্ছি না। বন্ধুরা, এখন থেকেই আমাদের সাবধান হওয়া প্রয়োজন। সঠিক সময়ে সঠিক মাত্রায় যদি আমরা জল পান না করে থাকি, তাহলে আমরা আমাদের শরীরে কিন্তু মারণ রোগ তৈরি করছি। না হয় তাহলে এই বিষয়টি যা এই ভিডিওর মাধ্যমে ব্যক্ত করব, বিষয়টি আপনি কোনো একজন ডাক্তারবাবু বা চিকিৎসকের পরামর্শ নিন, তার কাছ থেকেই আপনি পরিষ্কার জেনে নিন যে সমস্ত বিষয়বস্তুগুলি ব্যক্ত করা হচ্ছে সেগুলো সঠিক কিনা। আমাদের শরীরের প্রায় অর্ধেকের ওপর রোগ আমরা কিন্তু সঠিকভাবে জল পানের মধ্যেই দূর করতে সক্ষম। হয় অনেকে জানেন না, অথবা জেনেও এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেন না, আর যার ফলস্বরূপ তার শরীরে কিন্তু ক্রমাগত ক্ষতি হয়ে চলেছে। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে জল কিভাবে পান করবেন, কতটাই বা পান করবেন, কখন পান করবেন এবং কখন ভুলেও জল পান করা উচিত নয়। চলুন বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী সময়ে এই চ্যানেলের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখবেন। আর যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে, আপনি যদি সমৃদ্ধ হন, অনুগ্রহ করে একটি লাইক করবেন, পারলে নিজের আপনজনদের মধ্যে শেয়ার করে বিষয়টি জানিয়ে দেবেন। চলুন এবার আমরা বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। আমাদের মানব শরীর 60-70% জল দিয়ে তৈরি, তাই শরীরের প্রতিটা মুহূর্তেই জলের প্রয়োজন পড়ে। আর এই জলের চাহিদা যদি পূরণ করা সম্ভব না হয়, তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ। শরীরকে দীর্ঘদিন কর্মক্ষম এবং সচল রাখতে ঠিক ঠিক নিয়ম মেনে কমপক্ষে আমাদের শরীরের চাহিদা অনুযায়ী 3-4 লিটার জল পান অবশ্যই করতে হবে। তবে এক্ষেত্রে একটি বিষয় বলা প্রয়োজন, যারা কায়িক পরিশ্রম অর্থাৎ শারীরিক পরিশ্রম বেশি করেন, যেমন ধরুন এক্সারসাইজ করেন বা অন্য ধরনের কাজকর্ম করেন যার মাধ্যমে শরীরে প্রচুর খাটনি হয়, তাদের সেক্ষেত্রে কিন্তু আরও অতিরিক্ত 1 গ্লাস জল পান করতেই হবে। তবে কখনোই ভুলেও অধিক মাত্রায় জল পান করা একদমই কিন্তু উচিত নয়। অধিক মাত্রায় জল পান বলতে এখানে বোঝানো হচ্ছে সারা দিনে 5-6 লিটারের অধিক জল পান করা। কারণ অধিক মাত্রায় যদি আপনি জল পান করেন, যথেষ্ট সমস্যার কারণ হয়ে দেখা দিতে পারে। অনেকেই আছেন যারা জল পানের সময় একেবারে অনেক মাত্রায় জল পান করে থাকেন, এবং এমনটা করতে গিয়ে জল তারা ঢকঢক করে খেয়ে নেন। এমনটা করা কিন্তু একেবারেই উচিত নয়, কারণ এইভাবে জল পান করলে শরীরের ভেতর হঠাৎ করে অত্যধিক পরিমাণে চাপ বৃদ্ধি পায়, ফলে আমাদের শরীরের অঙ্গের ক্ষতি হওয়ার একটা বড় আশঙ্কা থাকে। তাই সব সময় আমাদের অল্প অল্প করে জল পান করতে হবে। ঠিক যেমনভাবে আমরা খাবার খেয়ে থাকি, খাওয়ার সময় কি আমরা একেবারেই অনেকটা করে খাই? না, কিন্তু তা কখনোই করি না। ঠিক একই নিয়ম জল পানের সময় কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাই একেবারে ঢকঢক করে বেশি মাত্রায় জল পান কখনোই করবেন না, জল পান করবেন ধীরে ধীরে এবং অল্প অল্প। তৃতীয় যে বিষয়টি আসবো তা হলো
কখন আপনি বুঝতে পারবেন যে আপনার জলপানের প্রয়োজন রয়েছে? জলের পরিমাণ কমতে থাকলে নানাবিধ লক্ষণের প্রকাশ ঘটে থাকে, যেমন ধরুন প্রস্রাব হলুদ হতে থাকা এবং সেই সঙ্গে ঠোঁট ও গলা শুকিয়ে যায়। এই ধরনের লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে সঙ্গে সঙ্গে অবশ্যই জলপান করা জরুরি, নচেত আপনার বড় ধরনের কিডনির এবং হৃদরোগের সমস্যা দেখা দিতে পারে। অনেক বাচ্চারা এই বিষয়টা অবগত নয়, এমনকি অনেক বড়রাও কিন্তু এই বিষয়টা অবগত নয়, তাই এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখা প্রয়োজন। এই বিষয়ে যত সচেতনতা বাড়বে তত কিন্তু রোগের প্রকোপ কমতে থাকবে। শতকরা 99% মানুষ কিন্তু এই ভুলটাই করে থাকেন, কথা ভেবে এই বিষয়টা সর্বক্ষণ কিন্তু মনে রাখতে হবে যে ভুলেও দাঁড়িয়ে জল পান করবেন না, কারণ এমনটা যদি করেন দেহের অন্দরে জলের ভারসাম্য ঠিক থাকে না, ফলে আমাদের শরীরে যে জয়েন্ট রয়েছে সেই জয়েন্টে জল জমে গিয়ে অ্যান্থ্রাইটিস অর্থাৎ বাতের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বহু গুণে বৃদ্ধি পায়। তাই যতই ব্যস্ততা থাকুক না কেন জল সর্বদাই বসে পান করতে হবে। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য যে বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে বসে জল পান করলে আমাদের শরীরের যে নার্ভ সিস্টেম এবং পেশির কর্মক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পায়, হজমের ক্ষমতারও উন্নতি ঘটে। তাই ভুলেও আজ থেকেই কখনোই দাঁড়িয়ে দাঁড়িয়ে জল পান করবেন না। এক নম্বর বিষয় যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তা হলো আমাদের কখন জল পান করা উচিত। ইচ্ছে মতো যে কোনো সময় আমাদের জল পান করা উচিত নাকি এর জন্য নির্দিষ্ট সময় রয়েছে? হ্যাঁ, এর জন্য অবশ্যই নির্দিষ্ট সময় রয়েছে। যখন তখন জল পান করা শরীরের পক্ষে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। বিষয়ে প্রথমেই মাথার মধ্যে ঢুকিয়ে রাখুন, যে কোনো দিনই হোক না কেন, যে কোনো অবস্থায় আপনি থাকুন না কেন, প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ না করে এক গ্লাস জল পান অবশ্যই করবেন। যদি সম্ভব হয় সেই জল সামান্য একটু ঈষদুষ্ণ জল পান করতে পারেন, আর যদি সম্ভব না হয় ঘরের তাপমাত্রায় রাখা এক গ্লাস জল অবশ্যই পান করবেন। এটা জল পান করার ক্ষেত্রে প্রথম এবং প্রধান শর্ত, কারণ এমনটা করলে আমাদের শরীর থেকে ক্ষতিকর যে টক্সিন পদার্থ সেই সমস্ত কিছু বেরিয়ে যায়। খাবার খাওয়ার আগে আমাদের থালা বা প্লেট পরিষ্কার করার প্রয়োজন পড়ে বা আমাদের হাত ধোয়ার প্রয়োজন পড়ে। দিনের শুরুতে আমাদের এই শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য বা পেট পরিষ্কার করার জন্য আমাদের দিনের শুরুতেই কিন্তু এক গ্লাস জল অবশ্যই পান করা উচিত। যদি আপনি টানা 21 দিন করতে পারেন তাহলে আপনি নিজেই অনুভব করবেন যে আপনার শরীরের অধিকাংশ রোগ কিন্তু খুব সহজেই নির্মূল হয়ে যাচ্ছে। আপনাকে কিন্তু ব্রাশ করার আগেই এইভাবে জল পান করতে হবে। এক গ্লাস জল পান না করতে পারেন তাহলে আপনি 1 কাপ জল পান করুন, ধীরে ধীরে এই অভ্যাসটাকে বাড়ান। খুব জল পান করার মধ্য দিয়ে আমাদের মুখের ভেতর যে লালা রস থাকে সেই লালা রস আমাদের এই জলপানের মধ্য দিয়ে শরীরে প্রবেশ করে এবং যা শরীরের পক্ষে অত্যন্ত উপকারী এনজাইম তৈরি করে। গবেষণায় এ বিষয়ে পরিষ্কার দেখা গিয়েছে যে এইভাবে জলপানের অভ্যাস করলে আমাদের কিডনি এবং ইনটেস্টাইনের ক্ষমতা অত্যধিক পরিমাণে বৃদ্ধি পায়। 6 নম্বর যে বিষয়টি বলবো তা হলো খুব প্রয়োজন ছাড়া অর্থাৎ গলায় যদি খাবার আটকে যায় এইরূপ পরিস্থিতি ছাড়া কখনোই কিন্তু খাবার খাওয়ার সময় জল পান করবেন না, এবং তা শরীরের পক্ষে কিন্তু আপনার সেই খাবারটা হজমের ক্ষেত্রে গোলমাল তৈরি করতে পারে। খাবার খাওয়ার আপনি 1/2 ঘন্টা থেকে 45 মিনিট আগে এক গ্লাস জল পান করতে পারেন, 1 ঘন্টা পরে অবশ্যই 1 গ্লাস জল পান করবেন, কিন্তু ভুলেও খাবার খাওয়ার সময় জল পান একেবারেই করবেন না। আপনি যদি ধীরে ধীরে চিবিয়ে চিবিয়ে খাবার খান তাহলে দেখবেন খাবার খাওয়ার সময় জলপানের আপনার প্রয়োজন পড়ছে না। শেষে বলবো কোনো প্রকার ফল খাওয়ার পর
কখনোই কিন্তু জল পান করবেন না। বিষয়গুলি মেনে চলুন, দেখবেন শরীরের অনেক প্রকার রোগ ব্যাধি থেকে আপনি খুব সহজেই মুক্তি পাচ্ছেন। বিশ্বাস না হয় কয়েকদিন করেই দেখুন। আজ এখানে ভিডিওটি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।